কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যেটা করব, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার কিছু ফটোস, বিয়ের ফটো, বৌভাতের ফটো, ফ্যামিলি ফটো, যেটা এখন পর্যন্ত আমি দেখিনি। হয়তো তোমরা ভাবছো বিয়ে এত বছর হয়েছে আবার দেখেনি, এটা আবার কিরকম কথা? সত্যি কথা, দেখিনি মানে এই যে নতুন অ্যালবামটা হয়েছে দেখো, এত বড় একটা, এটা এসছে কালকে, এখনো পর্যন্ত খুলিনি। আমার হাজবেন্ড দেখে নিয়েছে, ও আগে রিসিভ করার আগে দেখে নিয়েছে, বাট আমি এখনো পর্যন্ত দেখিনি। অ্যাকচুয়ালি আমার বিয়ের অ্যালবাম নেই তা নয়, একটা অ্যালবাম, ভিডিও সব কিছুই আছে, বাট আবার নতুন করে করা হয়েছে। এই কারণে করা হয়েছে বিকজ আমার একটা আগের যে ফোনটা ছিল, ওই ফোনটার মধ্যে আমার মেয়ের ছোটবেলার সব ফটো ছিল, মানে এক দিনের থেকে শুরু করে সব ছবি ছিল। বাট হঠাৎ করে একদিন ফোনটা খারাপ হয়ে গেল। ফোনটা খারাপ হয়ে গেছে ঠিক আছে, জানি চিপটাতে আছে সব ছবি পাবো, বাট চিপটাও কোনো কাজ করছিল না, কোনো ফোনেই চিপটা কাজ করেনি, তাই জন্য আমি মেয়ের ফটোগুলো একটাও পাইনি। তো আমার মনটা খুব খুব খারাপ হয়ে গেছিলো। তো হাজবেন্ডকে বলেছিলাম যে তুমি এতদিন ধরে আমার মেয়ের একটাও ফটো তুমি করলে না, একটাও ফটো বাঁধিয়ে রাখলে না, আমার মেয়ের ছোটোবেলার কোনো স্মৃতিই নেই। তো খুব মন খারাপ হয়ে গেছিলো, তখনও বলেছিলো ঠিক আছে একটা এমন অ্যালবাম বানাবো যে তোমার মেয়ে সারা জীবন রাখতে পারবে। তো তাই জন্য এই অ্যালবামটা করা। তো চলো আনবক্সিং করি আর তোমাদের সাথে শেয়ার করি। জানি না সব ফটো আমি দেখাতে পারবো কি না আজকে একদিনের মধ্যে, কারণ নিশ্চয়ই এত বড়, মানে নিশ্চয়ই আশা করি অনেক পেজ হবে। তো দেখি কতটা দেখাতে পারি, না হয় আজকে বিয়েরগুলো দেখাচ্ছি, আর একদিন ব্লগ করে বাকি সবগুলো দেখাবো। ওকে, কি গরম লাগছে বাপরে, আমি নিজেই বুঝতে পারছি, নিজেই দেখিনি এখনো পর্যন্ত, তোমাদের তো দেখাচ্ছি, আমি নিজেও দেখব। আর আমি আজকে শাড়ি পরেছি, কারণ অনেকে কমেন্টস করেছো দিদি তোমাকে শাড়ি পরে খুব ভালো লাগে, তো তাই জন্য বললাম ঠিক আছে তোমাদের জন্য না হয় আমি মাঝে মধ্যে শাড়ি পরবো, তাই জন্য আজকে শাড়ি পরে নিয়েছি। ব্যাগের মধ্যে বাপরে কি ভার, এটা দেখো ফার্স্ট পেজ, দেখো এটা ফার্স্ট পেজ, এটা আমার রিসেপশনের ফটো, এটাও আমার রিসেপশনের ফটো, আর এটা বিয়ের দিনের আমার বরের ফটো। আচ্ছা, এটা আমার মেয়ে, আমি, আমার বর, আমার মেয়ের আগের বছরের বার্থডের ফটো এটা। এবার
গোলাপ ফুল দিচ্ছে এরকম একটা ফটো। এটা আমার গায়ে হলুদ, এটা আমার আশীর্বাদীর ফটো, এটাও আশীর্বাদীর ফটো, এগুলো সব আশীর্বাদীর ফটো। এটা আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছেন এই শাড়িটা দিয়ে আর গলার হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। এটা এইটা ওই যে কি বলে জানি না ঘর ডোবানো, এই যে এইটা, এটা গায়ে হলুদের, কেঁদে কেঁদে অবস্থা খারাপ। দাঁড়াও তোমাদেরকে এমনি দেখাই, ভালো দেখো। এগুলো সেই নান্দি মুখ শ্রাদ্ধ হয় না, তার ফটো, আমার বাবা, আমার বাবা, এটা আমার বাবা, আমি, এটা দেখো বিয়ের সময় সাজাচ্ছে আমার মামি। ওখানে কোনো পার্লার ছিল না, শ্বশুর বাড়িতে পার্লার থেকে সাজিয়েছে, বাট ওখানে আমার মামি সাজিয়েছিল। এটা আমার মামি, এটা দেখো বিয়েতে, বিয়ের দিন, এটা আমার মামার ছেলে, এটা আমার দাদা কত রোগা ছিল, এটা এটা আমার বড়দি আর বড় জায়গা, এটা এটা আমাদের স্কুলের টিচাররা, এটা আমার মেজদি, এটা আমার বড়দি, এটা একজন জেঠিমা, আমার মা, আমার বাবা, এটা আমার মাসি, এটাও আমার মাসি, দুজন মাসি, মেজো মাসি, সেজো মাসি, এই যে এইটা আমার মামি, আচ্ছা এইটা আমার, দেখো এইটা আমার বড় ননদ, এটা আমার ছোট ননদ, আমার ছোট ননদের মেয়ে, এইটা মান্তু, এইটা এইটা আমার একটা বান্ধবী, আর একটা এটা আমার বড়দির ননদ। আমার বরের অবস্থা দেখো, রোগা পেকলা, এই যে বর তুলছে মা, এই যে আমি সেজে গুজে বসে আছি, এই যে নিয়ে যাচ্ছে মামা, এটা আমার মামা, এটা আরেকজন মামা, মা, এই যে মালা বদল, খই পোড়ানো, এগুলো সব বিয়ের সিঁদুর দান হয়ে গেছে। এই যে সিঁদুর দানের সময়, বিয়ের লাস্ট, কি করছে এখানে আমি জানি না, এখানে বাচ্চাদের মিষ্টি খাওয়ানো, এখানে আমাকে মিষ্টি খাওয়াচ্ছে, পোনা খেতে বসছি এখানে, সরি এখানে খেতে বসেছি, এখানে দেখো মাছের মাথা খাচ্ছি দুজনে, আমার মামা, মামার ছেলে, এই যে আমরা দুজন খেতে বসছি। এই যে বিদায়ের সময় কেঁদে কেঁদে অবস্থা খারাপ, দেখো কিছুই নেই আর, এই যে আমার বাবা সব কাঁদছে, যে গাড়িতে বসে,
এবার এলাম রিসেপশন, এখানে পার্লার থেকে সাজাতে এসেছিল, দেখো এই ছবিটা দেখো, কমেন্টস করে জানিও এই ছবিটা কেমন লাগছে। এগুলো সব রিসেপশনের ছবি, এটা আমার ননদের ছেলে, এটা আমার ছোট ননদের মেয়ে, এর বড় ননদের ছেলে, এখন ওরা অনেক বড় হয়ে গেছে। আর একটা কথা বলি, আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের, তো তার জন্য এটা একটা গিফট বলতে পারো। ওরা অনেক রকমের পোজে ফটো তুলছিল, তো সেইগুলোই এগুলো। এখানে খাওয়ার সময় এটা আমার মামি, আমার দিদা, দুজন দাদা, এটা আমি, আমার ছোট ননদ, আমার বড় ননদ, এটা একটা দিদি, বাবিন, বাবিন মানে আমার ছোট ননদের মেয়ে, আর এটা আমার বড় ননদের বাড়ির জিজু, ছোট জিজু, এটা জেঠু, জেঠু জেঠিমা, এটা আমার মেজো জায়াবু, এটা আমার দাদা, এটা একটা বৌদি, এটা বড়দি, বড় জায়াবু, এটা একজন মাসি, মাসির ছেলে, এটা আমার শ্বশুর মশাই, এটা আমার শাশুড়ি মা, এটা আমি। আচ্ছা এটা এগুলো না হয় পরেই দেব, কারণ অনেক আরো পেজ আছে, একদিনে দেখাতে গেলে অনেক হয়ে যাবে, তো এগুলো আমি পরে দেব। অ্যালবামটা সত্যি দারুণ বানিয়েছে, একদম আমার তো মন খুশ হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে অ্যালবামটা যে দাদাটা বানিয়েছে কেমন বানিয়েছে। ওই দাদাটা আমার হাজব্যান্ডের অফিসে চাকরি করেন, তো জানি না দাদা আমার ভিডিও দেখে কিনা, যদি দেখে থাকবো দাদা থ্যাংকস বললে মতলব কম হয়ে যাবে, লটস অফ থ্যাংকস, ভীষণ ভীষণ মানে ভালো হয়েছে আর আমি খুব খুশি হয়েছি। আমার ফার্স্ট পেজটা তো সব থেকে বেশি ভালো লেগেছে, আর একটা ফটো সব থেকে ভালো লেগেছে যেটা, আর এই ফটোটা আমার পুরো মন ছুঁয়ে গেছে, দেখো ব্ল্যাকের ওপরে মতলব দারুণ সুন্দর লাগছে। দেখো তোমাদের কেমন লাগছে আমি জানি না, বাট আমার খুব সুন্দর লেগেছে এই মানে কাজটা, ফটোর কাজটা, এগুলোকে কি বলে আমি জানি না, জাস্ট মানে ছুলে শাড়িরে পুরো মানে হাতে যেমন রাবার প্রিন্ট যেরকম হয় লাগে সেরকম লাগছে, জানি না এটা কিসের কাজ বলে, তো আমার এটা খুবই ভালো লেগেছে। তোমরাও কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে এই অ্যালবামটা, কেমন লাগলো। তো আমি আজকে শুধু বিয়ের আর বৌভাতের ফটোগুলো দেখালাম, বাকি অনেক ফটো আছে আমার মেয়ে, আমার আমাদের অনেক মেয়ে বোনিস আছে, তো তোমরা যদি চাও তাহলে কমেন্টস করে জানিও, আমি অবশ্যই দেখাবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ কমেন্টস করে জানিও। আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা, টাটা।